আসসালামু আলাইকুম প্রিয় এসপিসি সদস্য ভাই ও বোনেরা আওয়ার ডেইলি লাইফ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি প্রিয় এসপিসি সদস্য ভাই বোনেরা দিন ধরে যারা আমরা দুশ্চিন্তার মধ্যে ছিলাম তাদের জন্য খুব সুসংবাদ আমি নিয়ে এসেছি যারা আগে থেকেই বিভিন্ন মিডিয়ার মাধ্যমে সংবাদ পেয়েছেন তাদের জন্য তো এই নিউজটা আগে থেকেই জানা বাট যারা এখনও জানা না সেটা হলো যে এসপিসি আলামিন প্রধান স্যার জামিনে ছাড়া পেয়েছেন গত দুই দিন হলো সেই সাথে যারা যারাও আপনার জেল হাজতে ছিল তারাও কিন্তু ছাড়া পেয়েছে ম্যানেজমেন্ট যারা বাইরে ছিল ম্যানেজমেন্টের যারা দায়িত্বে আছে বা দায়িত্বে ছিল তারা এতদিন ধরে এসপিসি অ্যাপসটা চালু করতে পারে নাই তার একটাই কারণ একটাই অভাব সেটা হলো আলামিন প্রধান স্যার যেহেতু আলামিন প্রধান স্যার এখন জামিনে ছাড়া পেয়েছেন এবং সশরীরে তিনি আমাদের মাঝে আছেন তাই এসপিসি অ্যাপস চালু হবে এটার আর কয়েকদিনের মধ্যেই কাল গতকালকে এসপিসি যে মেম্বার অর্থাৎ যে সেভেন স্টার মেম্বার ভাইয়েরা ছিল তাদেরকে নিয়ে সবাইকে নিয়ে তিনি একটা মিটিং বা সিদ্ধান্তে উপনীত হয়েছেন সেই সিদ্ধান্তটা কি সেটা আমি একটু পরে আপনাদেরকে জানাচ্ছি তবে তার আগে আজকে উনি একটা ভয়েস রেকর্ড সবাইকে শেয়ার করেছেন সেই ভয়েস রেকর্ডটি এরকম ছিল যে যে সবাইকে তিনি শুভেচ্ছা বার্তা দিয়েছেন এবং যারা এসপিসির এতদিন ধরে বিপক্ষে কথা বলেছে তাদেরকে তিনি ক্ষমা করে দিয়েছেন এ থেকে আপনারা বুঝে নিতে পারেন যে আলামিন প্রধান স্যার হলো একটা বড় মান বড়ো মনের মানুষ কাউকে ক্ষমা করে দেওয়া এটা আসলে একটা মহৎ গুণের মানুষ ছাড়া কিন্তু সম্ভব না যারা আমরা এসপিসি নিয়ে এখনও ধৈর্যের সহিত এসপিসির সাথেই আছি তারাই শুধুমাত্র আমরা আলামিন প্রধান স্যারের যে বিষয়টা সেটাই মাত্র উপলব্ধি করতে পারি যারা কুডুক্তিকারী ছিল তারা কূটুক্তিকারী তারাও উপলব্ধি করতে পারবে সেটা যাই হোক মিটিংয়ের সর্বশেষ যে সিদ্ধান্তটা গৃহীত হয়েছে এবং তিনি যে সুপারিশটা করেছেন সেটা হলো খুব শীঘ্রই অর্থাৎ তিনি বলেছেন যে বিশ তারিখের মধ্যেই যেন এসপিসি অ্যাপসটা চালু করা যায় সে সেটা নিয়ে যেন জোরভাবে কাজ বা প্রস্তুতি চালু করা যায় সে ব্যাপারে তিনি নজর দিয়েছেন এবং তিনি এটাও বলেছেন যে এক পয়সা কারো মারা যাবে না যারা এতদিন যাবত কাজ ফেলা ছিল তারা সবাই তাদের কাজ আগেরটাই পুরোটাই পাবে এই নিয়ে কোনো প্রকার সন্দেহ নাই খুব শীঘ্রই বিশ তারিখের মধ্যেই আমরা এই এস এস অ্যাপসটা হাতে পাচ্ছি আপনারা যারা কাজের অপেক্ষায় আমরা আছি হ্যাঁ যারা যারা ওয়ান স্টার থেকে যারা অনেক বড় পর্যায়ে আছে তাদের জন্য আসলে এটা একটা সুসংবাদের বিষয় ঈদের দিন মনে হচ্ছে তবে এসপিসি নিয়ে আমি এর বিস্তারিত পরে ভিডিও তো আবার আপনাদের মাঝে আমি শেয়ার করব আজকে সবাই আপনারা ভালো থাকবেন তবে যে কথাটি না বললেই নয় যারা আমার চ্যানেল এখনও নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সেই সাথে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সালাম আসসালামু আলাইকুম